হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের টপিক হাউ টু ওপেন ইমেল অ্যাকাউন্ট। আমি মূল কাজে যাওয়ার আগে একটু বলে রাখি, এই ইমেল অ্যাকাউন্ট এটি আমাদের অনলাইন জগতে প্রবেশ করার জন্য প্রথম ধাপ। আমাদের যদি ইমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে আসলে অনলাইনে কোনো কাজই আমরা স্বস্তিতে করতে পারি না, আর অনেক কাজ আছে ইমেল অ্যাকাউন্ট ছাড়া করাই যায় না। সেজন্য আমি সকলকে, বিশেষ করে যারা স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী আছে যাদের এখনও কোনো ইমেল অ্যাকাউন্ট নেই, আমার এই ভিডিওটি দেখে শেষ করে সাথে সাথে তোমার মোবাইলে একটি ইমেল অ্যাকাউন্ট খুলে নেওয়ার জন্যে আমি পরামর্শ দেব। হ্যাঁ, আর আমার এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে লাইক তো দিবেই, হ্যাঁ অবশ্যই লাইক দিবে, এবং কমেন্ট বক্সে কিছু না কিছু লিখবে যাতে করে আমি পরবর্তী ভিডিও করতে উৎসাহিত হই এবং ভালোভাবে করতে পারি। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি ক্লিক করে নাও নতুন নতুন ভিডিওগুলো সহজে পাওয়ার জন্যে। এবার আসা যাক আমাদের মূল কাজে। আমরা যখনই মোবাইলটা ওপেন করব তখন আমাদের সামনে মোটামুটি এমন একটা পেজ আসবে, এই একটা পেজ আমাদের সামনে আসবে যখনই আমরা মোবাইল ওপেন করব। তো এই পেজে এক একজনের মোবাইলে বিভিন্ন আইকনগুলো এক এক জায়গায় থাকে, সেটা কোনো ব্যাপার না, আইকনগুলো যেখানেই থাকুক না কেন মূলত পেজ এটাই। এই পেজ থেকে এই যেটা এখানে গুগল যে শব্দটা আমরা দেখছি, আমরা এই গুগলে ক্লিক করব। বিভিন্নভাবে করা যায়, আমি একেবারে নতুন যারা তাদের জন্য সহজ একটি রাস্তা বলে যাচ্ছি, এই গুগলে আমরা ক্লিক করব। গুগলে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আসবে এমন একটা পেজ, এই এটি। এখানে লেখার জায়গা থাকবে, ঠিক আছে, এটা গুগলের পেজ। এই লেখার জায়গাতে যখন আমরা ক্লিক করব তখনই কিন্তু আমরা এমন একটা, এদিকে দেখো, কিবোর্ড পেয়ে যাব, ঠিক আছে। এই কিবোর্ডে আমরা টাইপ করব, কি টাইপ করব, এই যে এখানে লিখেছি জিমেইল নিউ অ্যাকাউন্ট। হ্যাঁ, আমি একটু কাছে এনে লেখাটি দেখিয়ে দেই, এই লেখাটি তো ইম্পর্টেন্ট, জিমেইল নিউ অ্যাকাউন্ট এটি আমরা টাইপ করব এখানে। হ্যাঁ, টাইপ করে এবার যদি আমরা এই একদম নিচের দিকে যাই কিবোর্ডের একদম নিচে, তখন আমরা এখানে দেখব সার্চ ইঞ্জিন আছে, সার্চ ইঞ্জিনে আমরা ক্লিক করব, মানে আমি সার্চ করছি, ঠিক আছে। যেখানে ক্লিক করার সাথে সাথে আমার কাছে এসে যাবে এবার এই পেজ। এই পেজের উপরে নিচে যাই লেখা থাকুক না কেন সেগুলো আমার দেখার বিষয় না, উপরে যেভাবে থাকুক নিচে যেভাবে থাকুক আমার এই অংশটা থাকবে, ক্রিয়েট ইয়োর গুগল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্টস এই অপশনটা থাকবে, এটার মধ্যে আমরা ক্লিক করব। আমাকে যেহেতু ক্রিয়েট করব মানে নতুন সৃষ্টি করব, এটাতে আমরা ক্লিক করব, ঠিক আছে। এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই যে বামে যে পেজটি দেখছ এটি, এই পেজটিও আসতে পারে অথবা এই পেজটিও আসতে পারে, যে কোনো একটা পেজ আমার সামনে আসতে পারে। তো যদি এই পেজটি আসে তাহলে কোনো বিপদের কিছু নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাড অ্যাকাউন্ট একটা প্লাস চিহ্ন সহ আছে, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলেই আমরা এই পেজটা পেয়ে যাব, ঠিক আছে। আর এই পেজটা যদি সরাসরি চলে আসে তাহলে তো কাজ এক ধাপ কমলো, তাহলে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা পাশের পেজে চলে আসতে পারবো। এবং এই পাশের পেজ মানে এই পেজ, এই পেজটাই হচ্ছে মূলত আমাদের নতুন অ্যাকাউন্ট খোলার জন্য মূল পেজ। এখান থেকেই আসলে অ্যাকাউন্ট ওপেন করার কাজ শুরু হলো। এই পেজের একদম নিচে দেখো, একদম নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করব, ঠিক আছে। এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে নতুন পেজ আমরা পাবো না,
সরি, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আমরা এই একই পেজের মধ্যেই এমন দুটো অপশান পাব। আমি অপশান দুটো একটু কাছের থেকে দেখিয়ে দেই। এটা একই পেজের মধ্যেই একটা ফর মাই সেলফ আর একটা অন্যটা। তো আমরা এই ফর মাই সেলফ এর মধ্যে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর আমরা এবার নেক্সট শব্দটা দেখতেই পাচ্ছ, নেক্সট, এই যে নেক্সট, নেক্সট শব্দে ক্লিক করব, ঠিক আছে? নেক্সটে ক্লিক করলে আমাদের সামনে, আমরা তো এখন অ্যাকাউন্ট খোলার কাজ শুরু করে দিয়েছি, তো প্রথমে আমাকে বলবে তোমার নাম লিখো, ফার্স্ট নেম লাস্ট নেম। ফার্স্ট নেম লাস্ট নেম মানে এখানে নামের কিছু অংশ লিখবে আর এখানে নামের কিছু অংশ লিখবে, ঠিক আছে? তো আমি পাশে দেখাচ্ছি কিভাবে লিখতে হয়। এখানে ক্লিক করার সাথে সাথে, ফার্স্ট নেম এর এখানে ক্লিক করার সাথে সাথে আগের মতো করেই আমাদেরকে মোবাইল এমন একটা কিবোর্ড দিয়ে দিবে। সেই কিবোর্ডের মধ্যে যে মেয়েটা এখানে অ্যাকাউন্ট ওপেন করেছে সে তার নাম নাম লিখেছে, এই যে সামিহা মুনিম এটা তার ফার্স্ট নেম, তাকিয়া এটা তার লাস্ট নেম, ঠিক আছে? ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুটো নাম লেখা হয়ে গেল। নাম লেখার পরে আমরা এবার এই যে নেক্সট শব্দটা দেখতে পাচ্ছি এখানে, এই যে নেক্সট, এই নেক্সট শব্দটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার পাশের পেজটা চলে আসবে, ক্লিক করার সাথে সাথে পাশের এই পেজটা চলে আসবে। আমার নাম লেখার কাজ শেষ। এবার হচ্ছে জন্ম তারিখ, বার্থডে এবং জেন্ডার। আমি পেজটা কাছের থেকে এনে দেখাই একটু। এখানে আমাদের বার্থডে লিখতে হবে আর জেন্ডার মানে আমি নারী নাকি পুরুষ। এখানে অনেকগুলো কাজ, ডে দিতে হবে, মান্থ দিতে হবে, ইয়ার দিতে হবে, জেন্ডার দিতে হবে, মোট চারটা, চার জায়গায় ক্লিক করে চারটা দিতে হবে। তো এগুলো কোনো জটিল না। আমি যখন ডেতে ক্লিক করব তখনই আমার জন্য এরকম কিবোর্ড চলে আসবে। এই যে এখানে কিবোর্ড আছে, এই কিবোর্ড চলে আসবে। এই কিবোর্ডে যে মেয়েটা এখানে ওপেন করেছে সে লিখেছে 18, যে 1 দিয়ে আর 8 দিয়েছে, 18, তার জন্ম তারিখ। এটা লেখার পরে এবার ক্লিক করতে হবে মান্থের উপরে। মান্থের উপরে ক্লিক করলে আমি এমন একটি পেজ দেখব যেখানে 12 মাসের নাম লেখা আছে, সবগুলো মাসের নাম লেখা আছে। এর মধ্যে থেকে আমাদের আজকের এই শিক্ষার্থী যে সে যে সেপ্টেম্বর উপরে ক্লিক করেছে, সেপ্টেম্বরের উপরে ক্লিক করেছে, ক্লিক করার সাথে সাথে তার এখানে সেপ্টেম্বর চলে এসছে। 18 তারিখ তো সে আগেই লিখেছে, চলে এসছে তার সেপ্টেম্বর মাস, ঠিক আছে? এই সেপ্টেম্বরে ক্লিক করার পরে এখন আমরা একই পেজে আছি, এই পেজে সবগুলো লিখতে হবে। ক্লিক করার পরে এবার আমরা ক্লিক করব ইয়ারের উপরে, ঠিক আছে? কোথায় ক্লিক করব আমরা? এই যে এখানে দেখা যাচ্ছে ইয়ার, এই ইয়ার শব্দটার উপরে আমরা ক্লিক করব। ইয়ারের উপরে ক্লিক করার পরে আমাদেরকে ইয়ার লেখার জন্য এমন আবার কিবোর্ড দিয়ে দিবে মোবাইল, আমাদেরকে এইভাবে একটা কিবোর্ড দিয়ে দিবে। সেই কিবোর্ডে সে ইয়ার লিখেছে 2006, তার জন্ম ইয়ার। ইয়ার লেখার পরে এখনো শেষ হয়নি, এবার আমি জেন্ডারে ক্লিক করব। তোমরা আশা করি জেন্ডার দেখতে পাচ্ছ এখানে, আমি একটু দেখিয়ে দিই কাছে এনে। এই যে জেন্ডার, এই জেন্ডার উপরে ক্লিক করতে পারি অথবা এখানে যে ড্রপ ডাউন যে অ্যারোটা আছে তার উপরে ক্লিক করতে পারি, ইচ্ছে একই কথা, এটার মধ্যে ক্লিক করলেই হবে। যখনই আমরা এটার উপরে ক্লিক করব তখন মূলত আমরা এই একই পেজের মধ্যে, এই পেজের মধ্যেই এমন দুটো অপশানগুলো পাবো, এই যেগুলো পাবো, এই অপশানগুলো পাবো। নিচের অংশটা কালো হয়ে থাকবে, হ্যাঁ। এর মধ্যে থেকে যে করেছে সে ফিমেল, এই জন্য সে ফিমেলে ক্লিক করেছে। তো ফিমেলে ক্লিক করার সাথে সাথে আমার এই ফিমেল ক্লিক করা হয়ে গেল, হ্যাঁ। তার মানে এখন আমি এই যে চারটা জিনিস, তারিখ একটা ছিল আমার, আমি আরেকবার দেখিয়ে দিই, একটা ছিল তারিখ, একটু কাছে এনে দেখাই, হ্যাঁ। একটা ছিল আমার তারিখ, এই যে 18 লিখে দিলাম, তারপরে মাসের নাম মান্থ লিখলাম, ইয়ার লিখলাম,
এবং জেন্ডার দিলাম। সব কাজ শেষ হওয়ার পরে এই পেজের কাজ আপাতত শেষ হবে, তারপরে আমি এই পেজের একদম নিচে নামলে দেখতে পাবো এখানে নেক্সট শব্দটা রয়েছে, নেক্সট। নেক্সটের উপরে আমি ক্লিক করব, ঠিক আছে। এই নেক্সটের উপরে ক্লিক করার সাথে সাথে আমার কাছে এবার চাইবে পাসওয়ার্ড, কি চাইবে এখানে, সরি ইউজার নেম, ইউজার নেম চাইবে। তো এখানে একটু কথা বলে রাখি, এই ইউজার নেম এটাকে বলা হয়, আমি দিচ্ছি বিষয়টা। এই পেজটাও আসতে পারে অথবা এই পেজটাও আসতে পারে, দুইটা পেজের মধ্যে যে কোনো একটা আসতে পারে, যেটাই আসুক আমাদের বিপদের কোনো সম্ভাবনা নাই। যদি এই পেজ আসে তাহলে এখানে আমরা ইউজার নেম লিখব, ইউজার নেমের শেষে থাকবে @gmail.com, এটা আমাদের লিখতে হবে না, মোবাইলের মধ্যে দেওয়াই থাকবে। আর ইউজার নেমগুলো অনেকটা এরকম, যেমন যে মেয়েটা করছে কাজটা করছে তার নাম হচ্ছে সামিহা মুনিম তাকিয়া, তোর এখানে অপশন দিয়েছে তাকিয়া সামিহা মুনিম @gmail.com অথবা সামিহা মুনিম তাকিয়া @gmail.com, এরকম কয়েকটা অপশান, এর মধ্যে থেকে এরকম কিছু একটা আমরা এখানে লিখব যদি এই পেজটা আসে। আর এই পেজ না এসে যদি আমাদের এই পেজ আসে তাহলে আমরা এখানে ক্লিক করলে এটা হয়ে যাবে আমার ইউজার নেম, অথবা এখানে ক্লিক করলে এটা হয়ে যাবে আমার ইউজার নেম। এই দুটার কোনোটাই যদি আমার পছন্দ না হয় তাহলে আমি ক্লিক করব এখানে ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাড্রেস, ঠিক আছে, ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাড্রেস। এই যে এখানে আমি ক্লিক করব, এখানে ক্লিক করলে এই যে ক্লিক করলাম এখানে, এই যে এটা কালার হলো, তখন আমাকে এখানে ঘর দিবে নিজেরটা নিজে লেখার জন্য, ঠিক আছে। তো যেখানে ঘর আমাকে দিবে সেখানে সেই @gmail.com মোবাইলে লেখাই থাকবে, এটা আমার লিখতে হবে না। আমি এখানে নতুন করে কিছু একটা লিখব, তাকিয়া সামিহা বা আমার কিছু একটা লিখব, ঠিক আছে। লিখা শেষ, এবার আমি নিচে এই পেজের নিচে নেক্সট যে শব্দটা আছে সেই শব্দের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এবার আমার কাছে বলে দিল যে হ্যাঁ তোমার এটাই আছে। আমি এখানে লিখলাম, আগের পেজটাই এখনো রয়ে গিয়েছে, লিখে যখন নেক্সটে ক্লিক করলাম তখন আমার কাছে চাইবে পাসওয়ার্ড। পাসওয়ার্ড সম্পর্কে আমার বিশ্বাস যে তোমার ধারণা আছে, পাসওয়ার্ড একটা তুমি নিজে নিজে লিখবে, যে পাসওয়ার্ড লিখবে সেটা এক জায়গায় লিখে রাখবে যেন ভুলে না যাও, কারণ পাসওয়ার্ড তো দেখা যায় না। তো পাসওয়ার্ড পাশে লিখা হয়েছে, পাসওয়ার্ড দুইবার লিখতে হয়, এই যে একবার লিখেছে পাসওয়ার্ড, এটা ডট দিয়ে আসছে, পরে আবার এখানেও লিখতে হবে। তো পাশে লিখা হয়েছে, দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে পাসওয়ার্ড দুইবার লেখা হয়েছে, এখানে একবার এখানে একবার। হ্যাঁ, দুইবার পাসওয়ার্ড লেখার পরে তারপরে যখন আমি নেক্সটে ক্লিক করব তখন মূলত আমার ইমেল অ্যাড্রেসটা ওপেন করা হয়ে গেছে। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই ইমেল, পাসওয়ার্ড দেওয়ার পর ইমেল অ্যাকাউন্ট হয়ে যায়, কিন্তু একটু কাজ বাকি থাকে, নাহলে ইউজ করা যায় না। সেটি হচ্ছে এই যে আমাকে রিভিউ করতে বলে যে আমি যা করেছি মনে করিয়ে দেওয়া হয়, এই যে এখানে আছে আমি যে ইউজার নেম দিয়েছিলাম সামিহা মুনিম @gmail.com, এটাকেই বলা হয় ইমেল অ্যাড্রেস, এটারই নাম জিমেল অ্যাড্রেস, একই জিনিসের নাম ইউজার নেম, সব একই কথা। হ্যাঁ, এটাকেই আবার বলা হয় ইউজার আইডি। তো যাই বলুক না কেন, জিনিস আমাদের এটাই, যখনই কোথাও আমাদের এই সমস্ত জিনিসগুলো আসবে যে আপনার ইমেল অ্যাড্রেস বলেন, যেমন এই যে যে করেছে তার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে সামিহা মুনিম 06@gmail.com, এইভাবে করে এটাই আপনার অ্যাড্রেস, কোথাও চাইলেই এই অ্যাড্রেসটা আমাদের সেট করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা দেখা, এটা একমাত্র কাজ আমি দেখলাম, দেখে আমার ভালো লাগলো। এখন আমরা নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, এই শব্দটা দেখিয়ে দিই নেক্সট। নেক্সটে ক্লিক করার পর আমার কাছে বিশাল বড় একটা পেজ আসবে, এই যে এই পেজটা আমি একটু দেখিয়ে দিই, এই পেজ এবং এই পেজ দুটো মূলত একই পেজ। এখানে অনেকগুলো শর্ত লেখা আছে, নিয়ম কানুন লেখা আছে, এগুলো আমাকে একটু পড়ে নিতে হবে যদি কারোর পড়তে ইচ্ছা করে, পড়ে শেষ করে
লাস্টে এসে যেখানে লেখা আছে আই এগ্রি, তার মানে আমি এখানে ক্লিক করব, মানে আমি বলতে চাচ্ছি হ্যাঁ ভাই আপনারা যা শর্ত মর্ত দিয়েছেন আমি সকল শর্তে রাজি আছি, আমার আপত্তি নেই। তো আই এগ্রিতে ক্লিক করার সাথে সাথে চূড়ান্তভাবে আমাদের একটা ইমেল অ্যাড্রেস ওপেন করা হয়ে গেল, ঠিক আছে। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ দিয়ে এখন আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।